এই হলো আমার বাড়ি গোবিন্দ ধাম। রাধা কৃষ্ণ আছে, নিত্য পূজো হয়। আমার নিজের পরিবার বলতে আমার একমাত্র সন্তান অনির্বাণ। এটা চলতে পারে না, মানে আমি হিউস্টনে বসে পড়বো যে বাড়িতে ডাকাত পড়েছে আর আমার মা তাকে মেরে হিরোইন হয়ে গেছে। এছাড়া ঝুমা, ওকে আমি নিজের মেয়েই বলি। আর আছে সজলদা, পুরুত মশাই, রিতম। রিতম হলো অনির বন্ধু। আর ওই যে একটা হুলো বেড়াল, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষই ফাঁদ পাচ্ছে। শেষকালে উড়ে এসে জুড়ে বসেছে কাঠ, পাশে দাঁড়াও। গুন্ডা, ভেটা, লেখাপড়া শেখেনি। মানুষ বড় একলা, তাই পাশে দাঁড়াতে বলছে। যেরকম আপনি একলা, আমি এসে আপনার পাশে দাঁড়িয়েছি। আমি একলা? হ্যাঁ। দূর হয়ে এখান থেকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম শুনিনি, ভাবতে পারেন একই ছাতের তলায় এর সঙ্গে আমাকে থাকতে হবে? কিন্তু ওই যে মনটা সোনা দিয়ে বাঁধানো। আচ্ছা, কাছের মানুষ হতে গেলে গোত্র লাগে নাকি? শুনবেন আমাদের গল্পটা? আসুন আমার সাথে।